দোকানে কাজ করতে এসে তরিদাহত হয়ে মৃত্যু হলো এক এসি মেকানিকের। মৃতের নাম মোহাম্মদ ইসমত পাশা। বছর 24-এর ওই যুবকের বাড়ি ভরতপুর থানার অন্তর্গত বাগড়াপাড়া এলাকায়। যারা যায় বৃহস্পতিবার ওই যুবক এসি রিপেয়ারিং এর কাজ করতে কান্দির একটি দোকানে আসেন, সেখানেই কাজ চলাকালীন ঘটে দুর্ঘটনা। কান্দি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তরতাজা যুবকের মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভরতপুর 1 নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি। ঘটেছিল মানে ইসমত পাশা ভরতপুর বাড়ি, ও মিস্ত্রি ছিল, জিডি ইলেকট্রনিক্সে কোম্পানির তরফ থেকে কাজ করতে এসেছিল। তো যাই হোক, পরে কারেন্টে শর্ট খায় এবং ওখানেই মারা যায়। ঘটনাটা খুব দুঃখের, সমস্ত ভরতপুরবাসী এখানে উঠে চলে এসেছে। হ্যাঁ, খুব ভালো ছেলে ছিল এবং সবাইকে ভালোবাসত, ওকেও সবাই ভালোবাসত। খুব প্যাথেটিক ব্যাপার, কিন্তু উপায় নাই, এখন সবাইকে এটা মানতে হবে।